Hello everybody, assalamu alaikum, kemon achen shobai? Asha kori shobai bhalo achen ar shobai nirapode achen. Amar shorir ta temon ekta bhalo na, hotat kori abar oshustho hote shuru korechi. Dekha jacche je amar sinus er problem ta abar asche, jani na ebar mon hoy ekbar ENT doctor kache jete hobe. To jai hok, dekhtei pacchen she ek mela ayojoner bahane boshechi ajke onek ranna bara korte hobe. To ranna bara temon kichu share korbo na, karon ajke amar onek kaj ache. তো সেটা কি কাজ সেটা পরে দেখাচ্ছি, তার আগে আমি একটা কুইক একটা চিকেন ম্যারিনেট করব, যেটা আমি কুক করব হচ্ছে আমার এয়ার ফ্রায়ারে। তো সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে জাপানিজ একটা বারবিকিউ সস। আপনাদের বাসায় এটা না থাকলে, যদি হাতের নাগাল না থাকে, যে কোনো ধরনের বারবিকিউ সস দিয়ে দিতে পারেন। আর আমি একদম খুব বেশি করে যে রান্না করছি তা না, মাত্র 4 পিস লেগ পিস নিয়েছি ঈশান জিসেলের জন্য। তো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু রসুন বাটা, আর দিলাম হচ্ছে যে বলসামিক ভিনিগার সস। আগে বললাম যদি হাতের নাগালে না থাকে তাহলে দিন না, মনে করেন যদি বারবিকিউ সসটা থাকে তাহলে দিলেই সারবে। তো একদম এখানে খুবই সিম্পল। আর এখানে একটা স্টেক সস, স্টেক নট সস, স্টেক একটা সিজনিং দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বলবো টোটালি একটা বিদেশি ফ্লেভারের একটা রেসিপি, এটার মধ্যে দেশি কোনো ফ্লেভার নেই। আমি একটু রসুনটা দিয়েছি গার্লিক, আমার কাছে বাসায় যেটা গার্লিক পাউডার ছিল না সেই জন্য আমি আমার গার্লিক বাটাটা দিয়েছি, যদি গার্লিক পাউডার থাকে সেটা দিয়ে দিতে পারেন। আর কিছুই না, মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে মাঝখানে একটু গ্যাস কেটে নিয়েছি। তো এখন আর কিছু না, এটাকে মাখিয়ে আমি রেখে দিব ঘন্টাখানেক, কারণ ওই তান্দুরি চিকেন কাবাব চিকেন তো সবসময় খাওয়াই হয়। আর এই 4 পিস চিকেন সেজন্য ভাবলাম যে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিই। তারপর আমি একটা দুইভাবে, আপনারা যদি বাসায় এয়ার ফ্রায়ার না থাকে তাহলে কি উপায় করতে পারেন সেটাও দেখিয়ে দিব না। আর এখানে কি রান্নাবো সেটা দেখাই। তো এখানে এখন রান্না করব হচ্ছে যে আমি ফ্রোজেন পটল দিয়ে ইলিশ মাছ। অনেকেই কমপ্লেন করেন যে ফ্রোজেন জিনিসটা সহজে গলতে চায় না, আর আমি এটা বরাবরই বলি যে ফ্রোজেন জিনিসটা ফ্রোজেনটাই রান্না করে ফেলতে হয়। অনেকেই দেখবেন যে ভাবে যে ফ্রোজেনটা থাও করতে হবে তারপর রান্না করতে হবে, স্পেশালি সবজির ক্ষেত্রে। মাছ মাংস ওগুলো তো অবশ্যই থাও করে ওয়াশ করে ই করতে হবে, বাট যে ফ্রোজেন ভেজিটেবলগুলো দেশ থেকে আসে বা এখানে গ্রোসারি মার্কেটে পাওয়া যায় সেগুলো কিন্তু থাও করতে হয় না। সেগুলোকে আপনি একেবারে ফ্রোজেন অবস্থায় রান্না করতে পারেন, কারণ এগুলো অলরেডি ওয়াশ করা প্রি কাট করা আসে, ঠিক আছে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে আমি মশলা। মশলা বলতে কি কি দিব সেটা হচ্ছে হলুদ, মরিচ, আর হচ্ছে জিরার গুঁড়া, আর তার সাথে হচ্ছে রসুন বাটা দিয়ে এই যে দেখেন মাংসটাকে, নট মাংস, মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এই যে ফ্রোজেন পটল। এখন যেটা করতে হবে, আমরা পটলটাকে কষাবো খুব ভালো করে। কষানোর পরে যে রান্নার প্রসেস সেম ফলো করতে হবে, জাস্ট কষানোটাকে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলটা থ হয়ে যায়। আর কষানোর সময় পানি বের হবে, সেটাতেই টানবে, ততক্ষণে অলরেডি এটা সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কি করছি, এখানে রান্না করছি আমি একটুখানি ডিম ভুনা। এটা হচ্ছে স্পেশাল ডিম, আগে বলেছিলাম গত ব্লগে যারা দেখেছেন তারা তো দেখেছেন, সেই ডিমগুলোকে মানে ফ্রেশ এগগুলোকে আমি ভালো করে একটু ভুনা করব। আর এই ভুনা করে আমি স্কুলে নিয়ে যাব দুজনের জন্য, কারণ যখন ওদেরকে বলেছি যে আমাকে জিজ্ঞেস করেছে এগ দিয়ে কী করো, নর্মালি আমরা তো অমলেট বা এমনিতে পোচ এগ খাই, তো আমি বললাম যে আমরা এগ কারি করে খাই। তো সেটা ওদের খুবই সারপ্রাইজিং লেগেছে যে এগের আবার কারি হয় নাকি। তো সেই জন্য ওদের জন্য রান্না করবো আসলে যেটা। তো যাই হোক, এগ কারি রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন আমাদের এখানে কিন্তু পটলটাও খুব ভালো কষা হয়েছে। আর এর আগেই বললাম কষানোর সময় মোটামুটি সিদ্ধ হয়ে যায়, তারপর পানি দেওয়ার মানে ওয়েট করতে হয় না। তারপরও আমি মনে করেন আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিলাম, মশলাটা কষানোর পরে পটলটা মোটামুটি গলে গেছে, পানি দিলে পুরোটাই গলে যাবে। তো এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম, ইলিশ মাছ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এটার মধ্যে ঝোল দিয়ে দিবো, দেখছে তারপর ফাইনাল লুক দেখাবো না, কারণ এখন যেটা হয়েছে এত অন্যমনস্ক হয়ে গেছি সব কিছু নিয়ে, মানে অনেক অনেক ঝামেলা। মনে করেন আমাদের বাংলা স্কুলের প্রোগ্রাম বলেন, স্মোকির চলে যাওয়া, আবার আমরা নতুন বিড়ালও খুঁজছি, সব নিয়ে মনে করেন একটা খুবই হুজুতির মধ্যে যাচ্ছি। কারণ আপনার ভাই, আমার মেয়ে মেন্টালি এত আপসেট হয়ে গেছে, আমাকে সবাই এই বুদ্ধিটা দিচ্ছে সবাই যে নতুন বিড়াল নিয়ে আসো। তো দেখি কি হয়, যা হয় দেখা যাবে। এই যে আমায় আর একটু ঝোল দিব, ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিব, তারপরে দেখাবো না, চলেন।
মাছ হতে হতে মাছ অলমোস্ট হয়ে গেছে, এই যে দেখেন হচ্ছে। আর এখানে আমি একটু ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি। আর এই যে এখন রান্না করব, হচ্ছে কি রান্না করব দাঁড়া দেখাচ্ছি। ভিডিও প্রথমে দেখেছেন কয়েকটা চিংড়ি মাছ, ওটা কয়েকটা না চিংড়ি মাছ, ওখানে একটা ব্লক চিংড়ি মাছ ছিল প্যাকেট, যেটা বেছে টেছে অল্প একটু হয়েছে। সেই চিংড়ি মাছটাকে একটু টমেটো দিয়ে ভাজা ভাজা করবো আর কি। প্রথম ভেবেছিলাম আলু দিয়ে বা কিছু দিয়ে রান্না করবো, আসলে রান্নাবাড়ি করতে এখন একটা মন চাইছে না, আর বললাম অনেক কাজ আছে তো সেই জন্য আর অত হচ্ছে না। তো যাই হোক, এখানে করব হচ্ছে চিংড়ি ভোনা। চিংড়ি মোছা মোছা বলে মানে কথা তুতলে যাচ্ছে, একে তো নাকে মানে বন্ধ হয়ে আছে সাইনাস আমার, খুবই এটা একটা খুবই সমস্যা, বিশাল আকার ধারণ দিচ্ছে দেখছি যে আমার সাইনাস এটা মানে কন্টিনিউয়াসলি অলমোস্ট 2 আনা মাস তো হয়ে গেছে। তো আমি এখানে মনে করেন যে দিয়ে দিলাম হচ্ছে রসুন, তার সাথে টমেটো কেটে দিয়েছি, মরিচ দিয়েছি, এখন হলুদ মরিচ জিরা দিয়ে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে একটা ভাজা ভাজা ভুনা করবো আর কি। তো ফাইনাল লুক দেখা মনে ঝটপট রান্না করি, কারণ আগে বললাম কাজ আছে বহু কাজ। এর মধ্যে আবার ঈশান রেডি হচ্ছে, ঈশানকে আমাকে একটু ওর কাজে ড্রপ করতে হবে, দৌড় উপর আছে আছি মানে থাকি। যেই বন্ধের দিনে মনে করেন যে একটু রান্নাবাড়া করবো, বন্য কাজগুলো সামলাবো, তখন হুজুতি হয়ে যায়, এত দৌড় উপর থাকতে হয়। আর আপনার ভাই আসলে ব্যস্ত, আমাদের বাংলা স্কুলের প্রোগ্রাম, ওর কাজ সব নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমাদের সবার। তো এই যে মশলা দিয়ে দিলাম, মশলাটা এখন কষাবো, তারপরে চিংড়ি দিয়ে বাস ভুনো ভুনো হয়ে যাবে, একদম ইজি একটা রান্না, বাট খেতে ভালোই হয়েছিল। আর এখানে দেখেন মাছ, নট মাছ, মাংসগুলোকে ম্যারিনেট করেছি, বেশ খানিকক্ষণ হয়েছে, 2-3 ঘন্টার বেশি হয়ে গেছে। আর 4 পিস চিকেন কত ম্যারিনেট করবো বলেন? আমার এয়ার ফ্রায়ারটা কিন্তু খুবই ছোট, আমার যে বড় এয়ার ফ্রায়ারটা সেটা বের করিনি, কারণ ওইটা বের করলে আবার ওটাকে নিয়ে ভিতরে খুবই ঝামেলা। তো নর্মালি ছোট এয়ার ফ্রায়ারটা বেশিরভাগ ইউজ করে হচ্ছে আমার ছেলে, ও মনে করেন ফ্রাইজ বা স্প্রিং রোল কিছু একটা ওর পরিমাণে দিয়ে এটাকে সুন্দর করে এয়ার ফ্রাই করে ফেলে। আর এটা আজকের এটা কিন্তু খুব সুন্দর, একদম উপরটা একদম ক্রিস্পি হবে, নিচেরটা একদম খুব সুন্দর জুসি হবে। তো আমি এখানে 350-তে দিয়ে এটাকে কুক করবো, ইন বিটুইন এসে এটাকে উল্টে পাল্টে আমি একটু দিব আর কি, ঠিক আছে? ওই যে দেখেন 320-তে দিয়ে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য দিয়ে দিব। আর একটা যে লেগ পিস রইলো সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে ভাজবো, ছোট একটা প্যান নিয়েছি, তার মধ্যে খুবই সামান্য তেল দিব। আগে বললাম যাদের এয়ারফ্রায়ার না থাকে তারা এরকম করে খেতে পারেন, কারণ এটা একদম কুইক সিম্পল, খেতে খুবই ভালো, স্পেশালি বাচ্চারা বেশি লাইক করবে, যেহেতু এটার মধ্যে সস টস আছে, বাচ্চারা এসব জিনিস খেতে বেশি পছন্দ করে, বড়রা যে পছন্দ করে না তা না, বড়রাও করে। তো আজকে কি করব সেটা বলি, আজকে ভেবেছি যেহেতু রমজান চলেই আসছে, রমজান কিন্তু একদম আর 2 সপ্তাহ বাকি আছে, রমজানের রেসিপি ইনশাল্লাহ নেক্সট ফিউ ডেজের মধ্যে শেয়ার করার চেষ্টা করব, শেয়ার করব। তার আগে আরও যেই প্রিপারেশন সেটা হচ্ছে গিয়ে রমজানের জন্য, আমি রমজানের জন্য না পুরো রমজান আবার ঈদ আগে ভাগেই আমি কিছু মশলা তৈরি করব। তার আগে যে দেখেন চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভাবেন যে পুড়ে গেছে, আসলে পুড়ে না, যেহেতু আমি যেই সসগুলো ইউজ করেছি মোস্ট অফ দেম কিন্তু ডার্ক সস ছিল, ঠিক আছে? আর এই যে দেখেন চিংড়ি ভুনা। তো যেটা বলছিলাম রমজানের জন্য মশলা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলেন। সবার আগে আমার যে জিনিসটা আমি অলওয়েজ ব্যবহার করি সেটা হচ্ছে ছোট ধনে, যেটাকে অনেকেই রাঁধুনি নামে চেনেন, আর আমাদের নারায়ণগঞ্জে এটাকে বলে হচ্ছে ছোট হজ। তো আমি এই ছোট ধনিয়াটাকে পাউডার করার আগে হালকা একটু ভেজে নিই, মানে অনেক হালকা ভাজতে হবে, পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খুব ডার্ক হয়ে যাবে আর গন্ধটাও চলে যাবে, যে স্মেলটা থাকে সেটা চলে যাবে। তো হালকা একটু রোস্ট করে নিলাম, প্যান থেকে সাথে সাথে নামিয়ে নিলাম, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তো রাঁধুনিটাকে আগে ঠান্ডা করব, তারপরে এটাকে আমি আজকে পাউডার করব। যেহেতু আগে বললাম রোজার জন্য কিছু জিনিসপত্র তৈরি করব, টুকটাক অনেক মশলা টশলা শেষ হয়ে গেছে, তো সব মিলিয়ে আমি একটু মশলা তৈরি করবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, মনে রোজার প্রি প্রিপারেশন বলতে পারেন। কারণ কিছু রান্না করার আগে কিন্তু মশলাটা আমাদের দরকারি, সেই জন্য মশলাটা আগে করছি, তারপরে মনে করেন যে যা যা রেসিপি ইনশাল্লাহ করবো শেয়ার করবো। আসলে মনটা এত খারাপ, এত খারাপ, আর আমি রোজাটা নিয়ে বরাবরই খুব এক্সাইটেড থাকি, এবার আসলে মনটা এত খারাপ কি বলবো আর। তো যাই হোক, এখানে প্রথমে যেটা করছি, আমাদের এটা সবার ফেভারিট, অনেক আপুরা অনেকবার দেখতে চেয়েছেন, চ্যানেলের রেসিপি আছে, তারপর আজকে যেহেতু আমি করছি শেয়ার করে ফেলছি কি, সেটা হচ্ছে মেজবানি গরু মাংসের মশলা। সেটার জন্য নিয়েছি হচ্ছে গিয়ে আমি
জয়ফল নিব, জয়ত্রী নিব, এলাচ নিব, দারচিনি নিব, লং নিব, গোলমরিচ নিব, আমি একটু শাহি জিরা নিব, গোটা ধনে নিব, সরিষা নিব, তারপরে হচ্ছে নিব হচ্ছে গিয়ে মৌরি। আর আমি আগেও বলেছি এখনও বলছি, মেজবানি মাংসের মশলার মেন ফ্লেভারটা হয় হচ্ছে মৌরি আর হচ্ছে রাঁধুনি থেকে। বাট এখন মানুষজন দেখি বলে 52 পদের মশলা, আরে মশলা দিলেই যে মেজবানি মাংস হয়ে যাবে সেটা তো কোনো কথা নেই, তাই না? তো এনিওয়ে আমি বলছি না যে আমি খুব এক্সপার্ট, বাট আমি যেটা দিচ্ছি যতটা চেষ্টা করছি অথেন্টিক রেসিপি দেওয়ার জন্যে, আর এখানে আমি অনেকটা করে করছি তো সেই জন্য আমি আমার আন্দাজ মতো বেশ খানিকটা নিয়েছি, মনে করেন সব কিছু 2 টেবিল চামচ করে নিয়েছি। বাট যখন মেথি নেবেন মেথি কিন্তু চেষ্টা করবেন কম করে নিতে, কারণ মেথি কিন্তু মাংসটাকে বেশি দিলে জাস্ট মাংস না যে কোনো মশলাতে বেশি দিলে একটু তেতো হয়ে যায় সেই জন্য। আর এই যে মৌরি নিয়েছি, মনে করেন যে আমি এখানে সব কিছু যদি 2 চামচ করে নিয়ে থাকি, আমি মেথিটাকে নিয়েছি হচ্ছে মনে করেন যে 1 চামচ পুরোপুরি নিয়ে নি, 1 টেবিল চামচ পুরোপুরি নিয়ে নি। আর হচ্ছে ছোটো ধনিয়া, ছোটো ধনিয়াটা অনেকেই জানতে চাইবেন এটার ইংলিশ নাম কি, আমি আগেও বলেছি এখনও বলছি ছোটো ধনিয়ার ইংলিশ নাম হচ্ছে স্যালারি সিড। এখানে আমি গোটা জিরা দিচ্ছি, আর গোটা ধনিয়া আমি গত কয়েকদিন আগেই মনে করো এটাকে ভেজে পাউডার করে ফেলেছি, কারণ আমি ঘরে যেই ধনিয়াটা খাই সেটা কিন্তু আমি ঘরেই তৈরি করি, বাজারের কেনা ধনিয়াটা আমি খাই না, যেই থেকে শুনেছি যে ধনে গুঁড়ার মধ্যে ড্রাই গরুর গোবর মিক্স করা হয়। আমি জানি না কথাটা কতটা সত্যি, আমি ওইটাই শুনেছি, সেই বিধায় মনের মধ্যে খুঁতখুঁতি ঢুকে গেছে, ঘরে আমি ধনে গুঁড়া করে খাই আর কি। তো যাই হোক, আল্লাহ, লং এলাচ এগুলো কিন্তু সব পরিমাণ মতো দিয়ে দিয়েছেন, আর কথা বলতে বলতে মনে হচ্ছে যে আপনাদেরকে বলতেই পারছি না কি দিচ্ছি না দিচ্ছি, যাই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি, আবার দেখাবো, দেখে নিন। আর সব কিছু আমি 2 চামচ করে 2 টেবিল চামচ করে নিয়েছি, জিরাটা একটু বেশি নিব, কারণ জিরাটা গরু মাংসের ঝোলের মধ্যে বেশি দিলে কিন্তু খেতে ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে মেক শিওর আপনারা মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করবেন। এখানে আমি কালো সরিষা নিয়েছি, আপনারা যদি চান কালো সরিষা না নিয়ে সাদা সরিষাটাও নিতে পারেন বা মিক্স করে নিতে পারেন, সাদা সরিষা কালো সরিষা, ঠিক আছে? সরিষাটাও আমি কিন্তু পুরো 2 চামচ দেইনি, মানে 1.25 চামচ মতো দিয়েছি আর কি, ঠিক আছে? কারণ সরিষা কিন্তু 1 চামচে নিলে কিন্তু একটু উঁচু উঁচু হয়ে থাকে না, প্লেন ফ্ল্যাট হয়ে যায়। এই মশলাগুলোকে এখন কি করব, সবগুলোকে আমি রোস্ট করব, হালকা রোস্ট করে তারপর এটাকেও ঠান্ডা করে এটাকেও বাড়বো। আর ওই যে ধনেটা ওইটা আমি পরে যখন আমি বাটার আগে হবে বা রোস্ট করা হয়ে যাবে তার উপরে ধনেটা দিয়ে দিব, ঠিক আছে? তো রোস্ট করাটা দেখানোর কিছু নেই, হালকা করে রোস্ট করে আমি তারপরে দেখাচ্ছি। আর এই যে দেখেন আমার ছোটো ধনিয়া সুন্দর পাউডার হয়ে গেছে, এখন এটাকে বটলে ভরে রাখবো। আর এগুলো যে আমি রোজার মাসেই ব্যবহার করব তা কিন্তু না, এটা রোজার মাসে বা ঈদের যখন রান্না করবেন তখনও ব্যবহার করতে পারেন। আর যেটা হয়েছে মশলা করে একদম এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন না সেটা অনেক দিন মনে করেন যে ভালো থাকে। আর এগুলা করে রাখলে মনে করেন রোজার সময় যদি আপনারা চিন্তা করেন যে ইফতার পার্টি করবেন, মানুষকে দাওয়াত দেবেন, মাংস টাংস রান্না করবেন, তখন লাগে তো কাজে লেগেই যায়, যেটা সত্যি কথা। তো যাই হোক, সেই জন্যই আমি মশলাগুলো করে রাখছি। আর যেহেতু বাইরে কাজ করি, বাসায় এসে মশলা করবো না, ইফতার করবো না, বাকি কাজ করব, তো খুব একটা আমার কি বলবো হজবরলো হয়ে যায় আর কি। তো সেই জন্য সব কিছু আগে করে রাখলাম। আর ছোটো ধনিয়া মনে করে আমি যখনই মাংস রান্না করি আমি কিন্তু এটা ব্যবহার করি, তো সেই জন্য ছোটো ধনিয়াটা একটু বেশি করেই করে রাখলাম, কারণ ছোলা রান্না করলেও যখন একটু ছোটো ধনিয়া দিয়ে দিবেন, একেবারে দেশের যেই ভুনা ছোলাটা বিক্রি করে না রেস্টুরেন্টে বলেন বা হোটেলে বলেন, এক্স্যাক্টলি সেম ফ্লেভার আসে। যাই হোক, তো আমার মেয়ে এখানে কী বলছে আমাকে আগে বলি। আমাকে বলছে আমি কি ফ্রিজটা ক্লিন করতে পারি, আমি বললাম হ্যাঁ করো। তো আমার মেয়ে আজকে মানে ফ্রিজ ক্লিন করে দিবে, আমি তো মানে শুনে খুশি হয়ে গেছি, ও নিজেই অফার করেছে, বললাম ঠিক আছে করো। তো এই যে দেখাচ্ছি এখন কি করছি, আর আমি কিন্তু জয়ফলগুলা প্যানের মধ্যে দেওয়ার আগে একটু ভেঙে দিয়েছি, তাহলে যেটা হবে পুরো ভিতরটা ভালো রোস্ট হবে। আর যখন পাউডার করতে যাব, যেহেতু আমি এই কি বলবো কফি গ্রাইন্ডারটার মধ্যে করছি, এটা কফি গ্রাইন্ডার না, এই জিনিসটা আসলে আপনার ভাইয়া কিনেছে, তো আপনার ভাইয়ার জিনিসটা দিয়ে আমি করছি, কারণ এই জিনিসটা আমার খুব ভালো পছন্দ হয়েছে, এটা মশলাও করা যায়, তারপরে কি বলে কফি করা যায়, অনেক কিছু করা যায় এটা দিয়ে। তো যাই হোক, এই যে দেখেন সুন্দর
আমার মেজবানি মাংস, দুটো মাংস বলে আমার মাংস না, মেজবানি মশলাটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর ফ্লেভার। আর আপনারা দেখেছেন আমি কিন্তু মোটামুটি ডিম ভুনার মধ্যে হালকা একটু মেজবানি মশলাটা দিয়ে দিই, খেতে ভালো লাগে। মুরগির মাংসতেও আমি মাঝে মাঝে যখন ভুনা করব বা একটু ডিফারেন্ট ফ্লেভার আনবো তখন কিন্তু আমি দিয়ে দিই মেজবানি মাংসর মশলাটা। আর এই যে দেখেন কি হুজ্জুতি হয়েছে, কিছু ভিডিও করতে গেলে বা কিছু প্রিপারেশন নিতে গেলে কিন্তু এক মহা সয়লাভ হয়ে যায়, তো সেটাই হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে করব হচ্ছে চটপটির মশলা। চটপটির মশলাটা মনে করেন আমি রোজার মধ্যে অনেক কিছুতেই ব্যবহার করি, ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে, রেসিপি তো শেয়ার করবই, চেষ্টা করব একেবারে হার্ড অ্যান্ড সোল দিয়ে রোজার মধ্যে ভালো ভালো রেসিপি শেয়ার করতে। রোজার আগে কিছু প্রিপারেশন তো করবো ইনশাল্লাহ, সেগুলোও শেয়ার করব। আর এগুলোর রেসিপি মোটামুটি আমার চ্যানেলে অনেক কবার শেয়ার করা হয়েছে, হয়তো বা প্রতি বছর যখনই করি মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। আজকে শেয়ার করলাম কারণ হচ্ছে আপনারা অনেক নতুন নতুন ফ্যামিলি মেম্বার আমার চ্যানেল অ্যাড হচ্ছেন, তাদের জন্য অনেকেই দেখতে চান আপু রেসিপিটা শেয়ার করবেন, তো সেই জন্য আবার রিপিট শেয়ার করলাম আর কি। যাই হোক, দিয়েছি শুকনো মরিচ, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরা। এখানে কিন্তু গোটা ধনিয়া দিতে হবে, যেহেতু ধনিয়ার কাহিনিটা আগেই বলে দিলাম সেই জন্য ধনিয়াটা এখানে দিব না, এখানে আমি আমার যেই ধনে গুঁড়ো সেটা ব্যবহার করব। আর এখানে দিলাম হচ্ছে সরিষা, এখানেও জিরাটা আমি 2 টেবিল চামচ নিয়েছি। সরিষাটা নিলাম মনে করেন যে 1.5 চামচেরও একটু কম, 1 চামচ, আর এগুলো কিন্তু টেবিল চামচের মাপ আগেই বলে দিলাম। আর এই চটপটির মশলাটা আপনারা ব্যবহার করে কন্টেনার রেখে দিতে পারবেন, আর এই মশলাটা দিলে একেবারেই মনে করেন যে চটপটি দেশের যে অথেন্টিক যে চটপটির ফ্লেভার, মনে করেন অনেকেই তো রাস্তার ধারের মামাদের চটপটি খেতে পছন্দ করেন বা কোনো রেস্টুরেন্টে যে বসে, এই রেসিপিটা ফলো করবেন ওই চটপটি মিস করবেন না, তখন নিজেকে নিজেই বলবেন যে আমি এত ভালো চটপটি কিভাবে করেছি, জাস্ট এই মশলাটা দিলেই হবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। আমি এটার মধ্যে যদি আপনারা চান তাহলে সেটা হচ্ছে আমার সিক্রেট, আমি বলে দিচ্ছি, এক্সট্রা অল্প একটু বেশি মৌরি আলাদা অ্যাড করে দিয়েন, তাহলে এটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার হয়। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণের লং, এটা হচ্ছে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লং, কারণ লং কিন্তু আবার 1 টেবিল চামচ দিয়ে না, তাহলে ওয়ে স্ট্রং ফ্লেভার হয়ে যাবে, তখন আবার একে তো চটপটি কালো হয়ে যাবে তখন আবার খেতে পারবেন না, যেহেতু লংয়ের ফ্লেভারটা খুব করা হয়ে যাবে তখন আমাকে দোষ দেন না। আর এখানে আমি দিলাম হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে গোটা কালো গোলমরিচ, যদি চান বাসায় যদি থাকে সাদা গোলমরিচ দিয়ে দিতে পারেন। ছেলেকে নিয়ে এসে মনে করেন হুজ্জুতিতে পড়ে গেছি, এই যে দেখেন এটা হচ্ছে ছোট ধনিয়া, ছোট ধনিয়া দিব আমরা খুবই অল্প, মনে করেন যে 1 চা চামচ একদম হাফ চা চামচ দিয়ে দিবেন, কারণ ছোট ধনিয়ার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং আগেই বলে দিলাম, সেই জন্য এটা 1/2 টিস্পুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওইগুলোকে খুব ভালো করে রোস্ট করব, তার মধ্যে কিন্তু আমি বিট লবণ অ্যাড করব আর ধনেটা পরে অ্যাড করব, ঠিক আছে? এগুলোকে এক একটু ভাজি, তারপরে দেখাচ্ছি দেখতে কেমন হবে আর এটাকে কী করব। আর বিট লবণটা আন্দাজ মতো দিবেন, কারণ বিট লবণ কম দিলে কোনো ক্ষতি নেই, বেশি দিয়েন না আগেই বলে দিলাম। আর এই যে সিক্রেট কিন্তু দিয়ে দিলাম আপনাদেরকে, যে সিক্রেট বলেছি সেই সিক্রেট মনে করেন যে 1/2 টিস্পুনের একটু কম দিয়ে দিলাম, অলরেডি কিন্তু মৌরি 5 ফোড়নের মধ্যে আছে, ঠিক আছে? তারপর আমি একটু অ্যাড করলাম কারণ এটাতে একদম মনে করেন রাস্তার মামাদের যেই চটপটির ফ্লেভার সেটা চলে আসে। সুন্দর এটা ভাজা হয়ে গেছে, এটাকে চুলাটা বন্ধ করব। আর এখন এটার উপর দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া, ধনে গুঁড়াটা আমি বাটা সেমই হয় দিয়ে দিব হচ্ছে 2 আমার যেই কাঠের চামচটা আছে, নট কাঠের চামচ দূরও কাঁচের চামচটা আছে, মনে করেন যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আর কিছু না, নেড়ে ছেড়ে ঠান্ডা করব, তারপর এটাকে বাটবো, তারপর দেখাচ্ছি, দাঁড়ান। আর মশলাগুলো বলেন সেগুলোকে রিস্টক করতে হবে, আলু বোখরাটা ফ্রিজে ছিল, যেহেতু আমি ফ্রিজটা ক্লিন করছে দেখে ভাবলাম যে না এটাকেও বর্মভরে রেখে দিই, কারণ এগুলো জিনিস খুব শীঘ্রই হাতের নাগালে থাকা খুবই দরকার। মানে রোজা তো হ্যাঁ, রোজাতে যখন থাকেন দেখবেন যে রোজা রেখে নামাজ পড়ে তারপর মনে করেন যারা বাইরে আমরা জব করি মাথা এমন গরম থাকে যে থাকা জিনিসটাও খুঁজে পাই না, তখন মাথা গরম হয়ে যায়, তারপর আবার কিনতে যাওয়াতে হয়, তো সেই জন্য সব গুছিয়ে একেবারে হাতের নাগালে নিয়ে নিচ্ছি, কারণ ব্যাক টু ব্যাক আমাদের অনেক
মানে কি বলবো, অনেক কাজ, স্পেশালি আমার অনেক কাজ, তো সেই জন্য আমার নিজের সুবিধার্থেই আমি সব কিছু গুছিয়ে একদম হাতে নাগালে নিয়ে নিচ্ছি। কারণ রোজার মধ্যে মনে করেন যে, আর রোজার মধ্যে যেহেতু পুরোটা রোজা ভরেই স্কুল খোলা থাকবে, কাজ করে বাসায় যে আসলে খুব কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, যেমন হবে তেমন, এটাই লাইফ বিদেশের বাড়িতে, আমাদের এগুলো করেই করতে হয়, কাজ করতে হয়, বাসায় এসেও কাজ করতে হয়। তো সব মিলিয়ে আমার সুবিধার্থে, আপনারা যদি চান করতে পারেন, আপনাদের আমি শিওর অনেক সুবিধা হবে। Today the freezer cleaned by Zaman Zaman. Ta ta ta. Ooh, okay. This is our cheesy and beverage center. Okay. এখানেই ভয়েস ওভার করে দিলাম, কারণ আমি গানে গানে সুরে সুরে আমার মেয়ের সাথে বলছিলাম যে এখানে পরিষ্কার করেছে, সেই জন্য আমার সেই কি বলবো ক্লাউন ভয়েসটা দিলাম এখানে, মজা করছিলাম। বাট মেয়ে খুব ভালো করে ক্লিন করেছে, খুবই সুন্দর করে দিয়েছে। তো এই হচ্ছে কাহিনি। তো থ্যাংক ইউ জিজেল, হোপফুলি ব্লগটা দেখবে বা দেখতে চাইবে, জানি না দেখবে কি দেখবে না। তো এখানে ওকে থ্যাংক ইউ বলছিলাম, সেটাই ও লজ্জা পাচ্ছিল। আর এই যে দেখেন, মশলা টশলা মোটামুটি করা শেষ, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে দেখেন, আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিলাম, আমি এখানে জয়ফল যত্রী কিন্তু কুড়া করে নিয়েছি, কারণ এগুলো আমার একেবারে ঘরের কাজে, শুধু রোজাতে না এমনিতেও লাগে, তো সেই জন্য সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আশা করছি কিছু হলেও আপনাদের উপকারে আসবে। তারপরে এখন কি করব সেটা দেখাই চলেন, কিন্তু ওইটা কি করছি সেটা আজকের ব্লগে পুরোপুরি দেখাবো না, আজকে কিছুটা অংশ দেখাবো। সেটা কি, রোজাতে শরবতে, আমি কিন্তু নর্মাল ডেজেও তোকমা বা চিয়া সিড খেয়ে থাকি, আমার পানি মিশিয়ে বা শরবত বানিয়ে, শরবত বলতে যেটা হয়েছে মধু দিয়ে একটু লেবু দিয়ে আর তোকমা দিয়ে খেয়ে ফেলি, বা চিয়া সিড দিয়ে আমি খেয়ে ফেলি। এই তোকমাটা কিনেছিলাম বাংলাদেশি গ্রোসারি থেকে, হাইরে তোকমার মধ্যে ময়লা। তো আগেই বললাম রোজার মধ্যে ধৈর্যটা থাকে না, এসে তোকমাটা বাজবো, বেছে আবার শরবতে দিব, সেই জন্য আগে থাকতেই প্রিপারেশন করে নিচ্ছি। বলবো যে নাদিরা আপা তোকমা আবার কীভাবে কী করবেন, কী করবো না করবো সেটা নেক্সট ব্লগে দেখাবো। এই ব্লগে কীভাবে আমি তোকমাটাকে পরিষ্কার করে পানিতে ভিজাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই, তাহলেই মানে কী বলবো বুঝতে পারবেন যে আগে থাকতে ক্লিনটা করে নিয়েছি, তারপরে হচ্ছে এটাকে দিয়ে কাহিনী করবো। তো কী কাহিনী নেক্সট ব্লগে দেখাবো, আজকে যে ক্লিন আপ করে তোকমাটাকে ভিজিয়ে ফ্রিজে রেখে দিব। তো আজকে আর বকবক করবো না, ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।